ওয়েলকাম টু আর চ্যানেল দেশ বিদেশের গল্প। আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমি বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি হঠাৎ করেই। অনেকেই জানেন যে আমার আম্মা 2019 থেকে বেশ অসুস্থ এবং আমি গত বছর মাকে দেখতে বাংলাদেশে গিয়েছিলাম। আবারও যে এক বছরের মধ্যে আমাকে আবারও যেতে হবে এটা আসলে চিন্তা করতে পারিনি। হঠাৎ করে ডিসিশনটা নেওয়া এবং বিশেষ করে ডক্টররা আমাকে বাংলাদেশে যাওয়ার জন্য ওনারা বলছেন, আমার আম্মার সামনে অপারেশন এবং অপারেশনের ডেটটাও পড়েছে, এই জন্য খুব শর্টকাটে তড়িঘড়ি করে অনেক টাকা দিয়ে আমাকে টিকিট করতে হলো। আসলে কি বলবো, মার জন্য তো যত সমস্যাই হোক যেতে তো হবেই, আর এভাবে হঠাৎ করে বাচ্চাদেরকে থুয়ে যেতে একদমই ইচ্ছে করছে না। আমার হাজব্যান্ড বাচ্চারা আসলে এভাবে দেশে যাওয়াটা একদমই ভালো লাগে না। আর অল্প কিছুদিনের ব্যবধানে যে আবারও যেতে হবে ভাবতে পারিনি। নর্মালি আমি 2.5 বছর পরে 3 বছর পরে যাই, যেহেতু হঠাৎ করে দেশে যাওয়া তাই তেমন কিছু কেনাকাটাও করতে পারছি না। আজকে একটু ছেলেকে নিয়ে বের হচ্ছি যে টুকটাক কেনাকাটা করার জন্য। সঙ্গে থাকুন, সঙ্গে থেকে আজকের ভিডিওটি আপনারাও এনজয় করুন। শপিং করতে এসে প্রথমেই ঢুকে পড়লাম অ্যাকশনে, যে অ্যাকশন এখান থেকে কিছু চকলেট কিনবো। এই অ্যাকশনটা পদ্মিনা মোড়ে, আমি আছি পদ্মিনা মোড়ের অ্যাকশনে। শপিং করতে এসে প্রথমেই ঢুকে গেলাম অ্যাকশনে, অ্যাকশনে ঢুকে এই যে এই চকলেটগুলি কিনে ফেললাম, এখন লাইনে দাঁড়িয়ে আছি। সঙ্গে আছে আমার ছেলে ঋদ্ধি। প্রচণ্ড ভিড়, শপিং টপিং করে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আমি। আমার ছেলে এই তো একটু এসে খোলা জায়গায় বসে আছি বেদিতে, এখন বাসায় যাব, বাসের জন্য অপেক্ষা করছি। এই যে ঋদ্ধি বসে আছে, আমাদের শপিংয়ের কি অবস্থা, 4টা ব্যাগ হয়েছে। আমার লাগেজ গোছানোর কাজ এখনও শেষ করে উঠতে পারিনি, একদম এলোমেলো অবস্থা। ঘরের কথা আর কি বলবো, একদম কোনো কিছুই ম্যানেজ করে উঠতে পারছি না, এখনও অনেক কাজ বাকি আছে। এই তো দেশে যাওয়া যে কী যে একটা ঝামেলার ব্যাপার, এটা আসলে যে যায় একমাত্র সেই বুঝতে পারে। ঘরের কাজ করা, বিজনেস সামলানো, আবার যাব ওয়ারেসের জন্য, বেশ মানে 20-25 দিন যাতে ওর রান্না না করতে হয়, এই জন্য আবার সমস্ত খাবার রান্না করে এগুলি বক্সে বক্সে তুলে ডিপ করে দিয়ে যাচ্ছি আর কি, যাতে ওর কোনো কষ্ট না হয়। এমনিতেই তো অনেক কষ্ট হবে, আমি থাকবো না। এই তো একটু দেখাই আপনাদের, একটু শেয়ার করি যে আমার একদম এখনও গুছিয়ে উঠতে পারিনি, খুব করুণ অবস্থা আমার। এই তো বাইরে থেকে চলে আসলাম, চলে এসে জিনিসপত্রগুলি সমস্ত কিছু এই যে রেখে দিলাম ঘরে। এখন আমি নিচে যাব ক্যাবে আমার লাগেজ আনতে। অলরেডি আমি 2টা লাগেজ গুছিয়ে ফেলেছি, আর বাকি লাগেজগুলি আমি আনতে ক্যাবে যাচ্ছি।
এই যে চলে আসলাম ক্যাবে, ক্যাবগুলি বেসমেন্টে। এই অ্যাপার্টমেন্টে যতজন লোক থাকে তাদের প্রত্যেকেরই এই বেসমেন্টে ক্যাব আছে। এগুলি সব ক্যাব, যার যার একটা করে। তারপরে এই যে এই সাইডে যার যার ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র সব এগুলি ক্যাবে রাখা হয়। এই যে আমার ক্যাব এখানে, এই পাশে আরো আছে, এই যে সবই ক্যাব এগুলি। এই যে চলে আসলাম আমি আমার ক্যাবে। ক্যাবের ভিতরে লাইট নাই, লাইটের সিস্টেম নাই। এখানে আমার সমস্ত লাগেজগুলি সুন্দর করে গোছানো আছে। এই যে এগুলি সব কিছু এখানে গোছানো আছে। এখান থেকে আমি আমার লাগেজগুলি বের করে নিব। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই যে ক্যাব থেকে লাগেজগুলি বের করে নিয়ে আসলাম। আরও ঘরে দুটা গোছানো আছে। আর একটা ব্যাপারে সবাইকে সাবধান করার জন্য শেয়ার করি, এই যে আমার এই লাগেজটা অনেক বড় একটা লাগেজ। এই লাগেজটা এই যে বাংলাদেশ থেকে লাগেজটা এই যে কেটে ফেলেছিল, একদম কেটে ফেলেছে। তবে জিনিসপত্র বের করতে পারেনি, এখন আমার এই পুরা লাগেজটা ফেলে দিতে হবে। অনেক সুন্দর একটা লাগেজ ছিল, অনেক জিনিস আমার আটত, এখন এই লাগেজটা আমার পুরাটাই ফেলতে হবে। এই যে আমার লাগেজপত্র আরও আছে, লিভিং রুমে আরও আছে। আমার ছেলে এবং আমি এখানে আমাকে দিয়েছে 114 কিলো, যার জন্য অনেকগুলি লাগেজ হয়ে যাচ্ছে। এগুলি এখন মানে কিছুটা গোছানো হয়েছে, কিন্তু সম্পূর্ণ একদম ফাইনাল ফাইনাল মানে লকটা এখনো দেইনি। এখন আসলাম বাসায়, বাকিটা বসে বসে করি।